নিয়ে ভাইয়ে ভাই এক চড়াক জায়গার জন্য যখন হাইকোর্টে গিয়ে কেস করছি ওই দলিলের পৃষ্ঠাটা একটু উল্টে দেখা যায় না একবারও দেখেছেন ওটাই তো আপনার এনার্জি থেকে সিএ থেকে বাঁচিয়ে দেওয়ার রাস্তা আপনার বাড়িতে আছে আর আপনি তিন উলে তাদের পেছনে ছুটছেন মমতা ব্যানার্জি আপনাকে বাঁচাবে যেই মমতা ব্যানার্জি সিএ করার জন্য লোকসভার স্পিকারকে কাগজ ছুঁড়ে দাওটা দাও লোকসভার স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিল সে মমতা ব্যানার্জি আপনাদেরকে নাকি সিএ এর হাত থেকে বাঁচাবে কাউকে বাঁচাতে হবে না আপনাদেরকে আপনাদের বাড়িতে কাগজ আছে সুতরাং এতে ভয় পাওয়ার কোনো কারণ নয় হ্যাঁ যেটা ভয়ের কারণ আছে কারণ নাম হচ্ছে মোল্লা আব্দুল জব্বার ভোটার কার্ডে মোল্লা আব্দুল জব্বার আধার কার্ডে জব্বার আব্দুল মোল্লা আর যদি রেশন কার্ডে তো অন্য রকম নাম অসমে 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তার মধ্যে 2 লক্ষ মানুষ হচ্ছে মুসলিম সমাজের খোঁজ নিয়ে দেখুন 2 লাখের মধ্যে 1.5 লাখের এই নামের ভুলের জন্য তাদের নাম কাটা গেছে চাই যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা আপনাদের নামের কাগজগুলো ঠিক করে নিয়ে নাকে তেল দিয়ে ঘুমান সিএএ তে কোনো জায়গায় উল্লেখ নাই ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে আজকের পর থেকে যে ভয় দেখাবে তাকে বলবেন ভাই তুই নিয়ে আয় তারপর অনেক কিছু বলবে যেখানে আমরা অবজেকশন দিয়েছি আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছি আপনারা তাহলে বলতে পারেন তাহলে ভাইজান আপনারা সুপ্রিম কোর্টে কেস করেছেন কেন আমি এরা সুপ্রিম কোর্টে কেস করেছি ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এখানে সর্বধর্মের মানুষ বসবাস করে ভিন্ন দেশ থেকে যদি ভিন্ন ধর্মের মানুষকে এখানে নাগরিকত্ব দেওয়া হয় তাহলে মুসলমানদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না এই মর্মে কেস করেছি আর সাথে সাথে যারা ওপার বাংলা থেকে এখানে এসে আছে অলরেডি ভারতবর্ষের দেশের আমাদের দেশের সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা যারা নিচ্ছে এই সিএএ যদি লাগু হয়ে যায় তাদেরকে নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে যাতে না তারা বঞ্চিত থাকে তাদেরকে সুযোগ সুবিধা যাতে রীতিমতো বহাল রাখে সেই মর্মে আমি সুপ্রিম কোর্টে কেস করেছি যারা আছেন যারা মুসলিম সম্প্রদায়ের আছে তাদেরকে বলবো 60-65 বছর বয়স হয়েছে একজন হাত তুলবেন আপনার বয়স কত 63 বছর বয়স আচ্ছা আপনার আব্বা বেঁচে আছে মারা গিয়েছে কোথায় তার কবর আপনার মহল্লায় তো নাকি জোরে বলতে হবে লোক যেন শুনতে পায় আপনার মহল্লাতে তার বাবার আপনার মহল্লার কবরস্থানে অসমে এনআরসি হয়েছে কি ছিল একাধিক কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ দেখালে হয়ে যাবে 1971 সালের আগে যে কোনো একটা কাগজ দেখালে হয়ে যাবে আমি ধরছি 1947 সাল থেকে যদি ভারতবর্ষের মুসলমানদেরকে কাগজ দেখাতে বলে সব থেকে প্রথম কাগজ হবে ওনার দাদুর কবরটা যে স্বাধীন হওয়ার আগে ওনার দাদুর কবরটা ওখানে আছে আমরা দেশ স্বাধীন করেছি আমাদেরও ভূমিকা ছিল দুঃখের বিষয় আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস আমরা ভুলে গিয়েছি প্রত্যেকে খুদে করে চোখ বন্ধ করে যে যার মহল্লা আছে যে কবরস্থান গুলোর দিকে লক্ষ্য করুন প্রত্যেকের পরদাদুর কবর ওই কবরস্থানে আছে পরদাদুর যেটা বার দেখলে দেখা যাবে 1900 সালের আগে পরে কারো 1880 সালেরও কবর আছে দাদুর কবর আছে তাহলে সেই দাদুর কাজকে দলিল নিয়ে ভাইয়ে ভাই এক চড়াক জায়গার জন্য যখন হাইকোর্টে গিয়ে কেস করছি ওই দলিলের পৃষ্ঠাটা একটু উল্টে দেখা যায় না একবারও দেখেছেন ওটাই তো আপনার এনার্জি থেকে সিএ থেকে বাঁচিয়ে দেওয়ার রাস্তা আপনার বাড়িতে আছে আর আপনি তিন উলে তাদের পেছনে ছুটছেন মমতা ব্যানার্জি আপনাকে বাঁচাবে যেই মমতা ব্যানার্জি সিএ করার জন্য লোকসভার স্পিকারকে কাগজ ছুঁড়ে দাওটা দাও লোকসভার স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিল সে মমতা ব্যানার্জি আপনাদেরকে নাকি সিএ এর হাত থেকে বাঁচাবে কাউকে বাঁচাতে হবে না আপনাদেরকে আপনাদের বাড়িতে কাগজ আছে সুতরাং এতে ভয় পাওয়ার কোনো কারণ নয় হ্যাঁ যেটা ভয়ের কারণ আছে কারণ নাম হচ্ছে মোল্লা আব্দুল জব্বার ভোটার কার্ডে মোল্লা আব্দুল জব্বার আধার কার্ডে জব্বার আব্দুল মোল্লা আর যদি রেশন কার্ডে তো অন্য রকম নাম অসমে 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তার মধ্যে 2 লাখ মানুষ হচ্ছে মুসলিম সমাজের খোঁজ নিয়ে দেখুন 2 লাখের মধ্যে 1.5 লাখের এই নামের ভুলের জন্য তাদের নাম কাটা গেছে চাই যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা আপনাদের নামের কাগজগুলো ঠিক করে নিয়ে নাকে তেল দিয়ে ঘুমান থাকলো কি এনপিআর তাই তো নাকি এনপিআর ও তো এনপিআর এনআরসির জন্য দিদিমণি বলেছে তো হতে দেব না তাহলে আমাদের ভয় খাওয়ার কি আছে ভাই আবার এনপিআর এনআরসির ভয় দেখাবে সুতরাং সতর্ক থাকবেন ভয়ের কোনো কারণ নেই আমরা ওপার ওপার থেকে কেউ
কাটাতার ডিঙ্গি আসেনি যারা কাটাতার ডিঙ্গি এসেছে তাদেরকে আমরা সরকার যদি পাঠিয়ে দেয় তাদের জন্য আমার কোনো অভিযোগ নেই এও নাই কিন্তু আমরা কেউ আসেনি আমাদের ভয়ের কোনো কারণ নেই যারা এসেছে তারা ভয় পাচ্ছে তারপরেও বলবো আমি সিএ নিয়ে আসার মূল কারণটা একটু জানিয়ে দিই আদিবাসী সম্প্রদায়ের ভাইয়েরা বর্তমানে যে যে জায়গাগুলো আছে ছোট নাগপুর মালভূমি থেকে শুরু করে অযোধ্যা থেকে শুরু করে দেউচা পাঁচামির থেকে শুরু করে উড়িষ্যার শালবনি থেকে শুরু করে যেখানেই আছে দেখুন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বেশি তাদের পায়ের নিচে দেখুন সোনা দেউচা পাঁচামির কয়লা খনি তাদের পায়ের নিচে তাদেরকে এখন উচ্ছেদের পরিকল্পনা করছে যখনই তাদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করছে আমি আপনি সবাই মিলে আদিবাসীদের হয়ে গলা ফাটাচ্ছি যে আদিবাসীদেরকে উচ্ছেদ করতে দেয়া যাবে না আর সিএ করলে আদিবাসী সমাজের মানুষেরা যারা ভারতীয় আদিবাসী আছে যারা আদিম নিবাসী তাদের একটু খোঁজ নিয়ে দেখুন তাদের কাছে 2% এর কাছেও তাদের নিজের বাসস্থানের কাগজপত্র নাই কারণ আর 5টা মিনিট বলে ছেড়ে দেবো আদিবাসী ভাইরা কি হলো বাইরে মাইকটা বন্ধ করছো বক্সা চালাও আদিবাসী সমাজের ভাইরা আগে সমতল ভূমিতেও ছিল কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন সময় বিভিন্ন কোন সময় বর্ণবাদের কারণে কোন আরো আনুষঙ্গিক কারণে তাদের পরিবারের মহিলাদের ইজ্জত আবরু বাঁচানোর জন্য অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তারা সমতল ভূমি ছেড়ে মালভূমিতে তারা মালভূমিতে তারা ছিল এখনো তারাও আছে পার্বত্য অঞ্চলে অনেকে আছে কিন্তু দুঃখের বিষয় যখন গিয়েছে তাদের কাগজ নির্দিষ্ট নেই বর্তমান সরকার দেখছে কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার সবাই দেখছে আদিবাসী সমাজের মানুষেরা যেখানে আছে তার পায়ের নিচেই তাদের বাসস্থানের নিচেই সোনা আছে কোন জায়গায় খনিজ সম্পদ আছে তো কোন জায়গায় খনিজ তেল আছে তো কোন জায়গায় কয়লা আছে সুতরাং তাদেরকে উচ্ছেদ করে সেখানে দখল নিয়ে ওই আম্বানি আদানির কোম্পানিদের মতো হাতে তুলে দিতে হবে কিন্তু এমনি ভাবে যে তাদেরকে যদি উচ্ছেদ করা হয় আমরা তাদের বিরুদ্ধে ভারতীয়রা লড়াই করব সিএ করে তাদেরকে আগে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তারা নাগরিকত্বের প্রমাণ না দিতে পারলে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে সেটা আমরা কোক করব এই মর্মে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে এটাকে এখনো পর্যন্ত আটকে রেখেছি এখনো যে সিএ হচ্ছে না রাজ্যের মমতা ব্যানার্জির এখানে কোনো ক্যারিশমা নাই আমাদের মতো যারা 220 জন মিলে সুপ্রিম কোর্টে কেস করেছে তাদের জন্য এখন পর্যন্ত বাংলায় সিএ সারা দেশে সিএ হচ্ছে না তাই আপনাদের বলবো এই গাড়িটাকে একটু ছেড়ে দাও তো ভাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব সিএ দেখিয়ে ভোট লুটতে আসলে আপনাদের মূল্যবান ভোট আর লুটতে দেবেন না ভাই টাইম একদম শর্ট আজানো হচ্ছে মনে হয় আর 5 মিনিট দেবো বলেছিলাম আমি যেখানে যাই 3টে কথা বলি তিনটে কথার বলে আজকে একটু আগে এখানে আর একটু আগে তিনটের আগে আমি একটা জিনিস যোগ করতে চাইবো আমার এখানে একাধিক দলের নেতারা বক্তব্য দিয়েছে একাধিক রকম কথা বলেছে আমি শুধু আপনাদেরকে বলবো আমাদেরকে প্রত্যেককে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে আমি রাজনৈতিক নেতা আমার জায়গা থেকে আমার দেশের কিভাবে উপকৃত হয় আমার দেশ কিভাবে এগিয়ে যাবে সেটা আমার মাথায় নিয়ে চলতে হবে একজন ডেকোরেটর ওলা থেকে শুরু করে একজন চাওয়ালা থেকে শুরু করে একজন ডেলিভার থেকে শুরু করে একজন ভ্যান চালক থেকে শুরু করে একজন কৃষক থেকে শুরু করে ধর্মগুরু থেকে শুরু করে পুলিশ বন্ধু থেকে শুরু করে যে কোনো মানুষ আছে প্রত্যেককে একটা জিনিস মাথায় নিয়ে চলতে হবে আমার কর্মের দ্বারাই আমার রাজ্য আমার দেশ কি করে এগিয়ে যায় এটা আমার মাথায় নিয়ে চলতে হবে কিন্তু দুঃখের বিষয় বাকি রাজনৈতিক অনেক দলেরা এসে কিভাবে একে অপরকে লাগিয়ে দেব কাকে হুমকি দিয়ে ভোটটা লুট করব এই বলেতে ব্যস্ত থাকে আমি আপনাদের বলবো আপনারা এসেছেন আমাদের ডাকে আজকে এখান থেকে এটা মাথায় নিয়ে চলুন আপনারা যে কাজটা যেখানেই করছেন সেই জায়গা থেকে আপনাদেরকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে যদি আমরা প্রত্যেকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলি আমার দেশ একদিন চীনকে আমরা চিনতে আমাদেরকে এখন হুমকি দিচ্ছে আমরা চিনতে হুমকি দেব আমাদের হুমকি জোর গিয়ে ইচ্ছা কি তোমাদের দেওয়ার প্রয়োজন নয় আমাদের জায়গা দখল করতে আসলে চীন ভয় পাবে আমেরিকাও আমাদের কথায় উঠবে বসবে আমাদের মধ্যে জাতীয়তাবাদী চিন্তার অভাবের জন্য এই সুযোগটা কাজে নিয়ে বহির্বিশ্বের যারা আমাদের শত্রু দেশ আছে আমাদেরকে তারা আক্রমণ করতে চেষ্টা করছে